সো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্চুয়াল স্টাডি হবে তোমাদের পুনরায় স্বাগত। লাস্ট দিন আমরা ব্যালান্সড ফোর্স অ্যান্ড আনব্যালান্সড ফোর্স নিয়ে একটি অ্যানিমেটেড টিউটোরিয়াল করেছিলাম। আজকে আমরা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি সম্বন্ধে আলোচনা করব। এটি খুব ইম্পর্টেন্ট টপিক, ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেনের সব স্টুডেন্টরা এবং যারা কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি পুরোটা দেখবে এবং পুরোটি দেখার পর কমেন্টস করে জানিও এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তাহলে স্থিতিস্থাপকতা বুঝতে গিয়ে আমরা কিছু উদাহরণের সাহায্য নিচ্ছি। আমরা সবাই জানি একটি রাবারকে টানলে সেটি প্রসারিত হয়, কিন্তু ছেড়ে দিলে আবার সেই পূর্বে অবস্থায় ফিরে আসে। বা কোনো ধাতব স্প্রিংকে যদি টান দিই তাহলে সেটিও প্রসারিত হয়, আবার চাপ দিলে সংকুচিত হয়। কিন্তু সেই চাপ দিলে বা যে টানলাম সেই টানাটা যদি আমরা বন্ধ করে দিই, মানে সেই বলটা যদি আমরা ফিরিয়ে নিই, তাহলে কিন্তু সেই স্প্রিংটি পূর্বের অবস্থায় ফিরে আসে। তো এই যে ঘটনাগুলো সেগুলো বিজ্ঞানের যে ধর্মের জন্য সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। কঠিন তরল গ্যাসীয় প্রত্যেকটি পদার্থের মধ্যে কিন্তু অল্প বিস্তর এই ধর্ম কিন্তু আছে। কোনো পদার্থের ধর্ম বেশি দেখা যায়, কোনো পদার্থে এই ধর্ম কম দেখা যায়, কিন্তু প্রত্যেকটা ধর্মেই প্রত্যেকটা পদার্থে কিন্তু এই ধর্ম দেখা যায়। স্থিতিস্থাপকতা পদার্থের সাধারণ ধর্ম। লাস্ট দিন আমরা যে অ্যানিমেটেড টিউটোরিয়াল করেছিলাম সেখানে আমি বলেছিলাম অপ্রতিমিত বল বা আনব্যালান্সড ফোর্স কী করে, বস্তুর ত্বরণ সৃষ্টি করে, আর ব্যালান্সড ফোর্স বা প্রতিমিত বল বস্তুর বিকৃতি ঘটায়। যেমন ধর রাবারের বল নিলে, সে রাবারের বলকে যদি একদিকে ঠেলে দিই তাহলে সে চলতে থাকবে, কিন্তু সে রাবারের বলটিকে যদি আমরা সব টাইপের যে বলগুলো হয় সেগুলিকে আমরা দুহাতে নিয়ে দুপাশ দিয়ে সমান বিপরীতমুখী বল প্রয়োগ করি তাহলে কিন্তু তার আকৃতি পরিবর্তন ঘটবে। কিন্তু সেই চাপটা যদি আমরা সরিয়ে নিই তাহলে কী হবে, আবার সেই রাবারে বল যে সেপ ছিল, যেরকম গোল টাইপের দেখতে ছিল, সে কিন্তু পূর্বের অবস্থায় বা আগের জায়গায় কিন্তু আগের যে সেপ সেটা কিন্তু ও আবার লাভ করবে। এইসব সকল ঘটনা কিন্তু ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক ধর্মের জন্য হচ্ছে। তাহলে চলো এবার আমরা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কাকে বলে সেই নিয়ে আলোচনা করি। যে সহজাত ধর্মের জন্য কোনো পদার্থ বাইরে থেকে প্রযুক্ত প্রতিমিত বল বা ব্যালান্সড ফোর্স বা দ্বন্দ্বের ক্রিয়ায় বা কাপলিং যাকে বলে, তার আকার ও আয়তন বা উভয়েরই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং ওই প্রযুক্ত বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায়, তাকে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলা হয়ে থাকে। জেনারেলি কী হয়, কোনো বস্তুকে প্রসারিত করলে বস্তুর মধ্যেকার আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায় এবং ফলে অণুগুলির মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। আবার কোনো বস্তুকে সংকুচিত করলে বস্তু মধ্যত্ব আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায় এবং এর ফলে অণুগুলির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে। অর্থাৎ বলা যায় কোনো বস্তুকে বল প্রয়োগে বিকৃত করলে বস্তু মধ্যস্থ অণুগুলির সাম্যাবস্থা বিঘ্নিত হয়। সাম্যাবস্থা মানে ইকুইলিয়াম স্টেট। এর ফলে বস্তুর মধ্যে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব ঘটে। এই কারণেই কোনো বস্তুর স্থিতিস্থাপক ধর্মের উৎপত্তি হচ্ছে। এই প্রসঙ্গে আমরা আরও তিনটি ডেফিনেশনস বা সংজ্ঞা সম্বন্ধে জানব। বাহ্যিক প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, তাই তো? মানে বাংলা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। বাহ্যিক বল অপসারিত হলে যদি বিকৃত বস্তু পূর্বের আকার আয়তন সম্পূর্ণভাবে ফিরে পায় তাহলে সেই ধরনের বস্তুকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক বলবো। মানে ধরো বাহ্যিক বল অপসার, কোনো একটা জিনিসের উপর বাহ্যিক কোনো বাইরে থেকে বল প্রয়োগ করেছি, যেই বল সরিয়ে নিলাম বস্তুটা আবার যেরকম দেখতে ছিল, যেরকম সেপ সাইজে ছিল, যেরকম ভলিউম বা আয়তনে ছিল, সেটা কিন্তু সেম থেকে গেল, সম্পূর্ণভাবে ফিরে পেল। এ ধরনের জিনিসকে আমরা বলবো পারফেক্টলি ইলাস্টিক। আর যদি তা না হয় তাহলে আমরা তাকে পূর্ণ নমনীয় বা পারফেক্টলি প্লাস্টিক বলবো, যেটা আমার পরের পয়েন্ট। আর বাহ্যিক বল প্রকার মানে প্রয়োগ করলেও বস্তুর আকার আকৃতির কোনো পরিবর্তন যদি না হয় তাহলে কিন্তু সে বস্তুকে আমরা পূর্ণ দৃঢ় বস্তু বলি। জেনারেলি কি মানে যেটাকে পারফেক্টলি রিজিড বলবো। জেনারেলি একটা কথায় বলা যায়, বাস্তবে এই তিনটের মধ্যে কোনোটি পাওয়া যায় না, মানে পূর্ণ স্থিতিস্থাপকও নেই, পূর্ণ নমনীয়ও নেই, পূর্ণ দৃঢ় বস্তুও নেই।
এবার আমরা দেখে নেব স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমেই আছে উষ্ণতা বা টেম্পারেচার। প্রায় সকল পদার্থই কী হয়, উষ্ণতা বৃদ্ধিতে স্থিতিস্থাপকতা হ্রাস পায়, কিন্তু ইনভার নামক সংকর ধাতু আছে যার উষ্ণতা পরিবর্তনে স্থিতিস্থাপকতা ধর্মের কিন্তু কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি না। পরে বলা যায়, সেকেন্ড পয়েন্টে যেটা বলা যায় সেটা হচ্ছে অপদ্রব্য। কোনো ধাতুর সাথে যদি আমরা অপদ্রব্য মিশাই, সে মিশিয়ে দিলে কিন্তু বস্তুর স্থিতিস্থাপকতা পরিবর্তন হয়। এছাড়া বলা যায়, কোনো বস্তুকে ক্রমশ উত্তপ্ত করে ধীরে ধীরে শীতল হতে দিলে বস্তুটিতে বৃহৎ আকারের কেলাস বা ক্রিস্টাল সৃষ্টি হয়, এর ফলেও কিন্তু বস্তুটির স্থিতিস্থাপকতা হ্রাস পায়। আর 4 নম্বর পয়েন্টে এটা বলা যেতে পারে আঘাত, কারণ কোনো বস্তুকে আঘাত করলে বা পিষ্ট করলে এর বড় আকারের কেলাসগুলো অপেক্ষাকৃত ক্ষুদ্রতর এককে ভেঙে যায়, এর ফলেও পদার্থের স্থিতিস্থাপকতা ধর্মের বৃদ্ধি ঘটে। এটা ছাড়াও পদার্থের অবস্থার উপর কিন্তু নির্ভর করে, কারণ পদার্থের ভৌত অবস্থার উপর কিন্তু স্থিতিস্থাপক আচরণ কিন্তু সরাসরি নির্ভর করে। কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি স্থিতিস্থাপকতার যে সামর্থ্য সবচেয়ে বেশি, কারণ দৈর্ঘ্য, আকৃতি, আয়তন ইত্যাদি যে বিভিন্ন বৈশিষ্ট্যের মান এই অবস্থায় নির্দিষ্ট থাকে। কঠিন অবস্থা তো সব কিছু নির্দিষ্ট থাকে, তরল বা গ্যাসের স্থিতিস্থাপকতা তুলনামূলকভাবে কঠিনের চেয়ে কম হয়। আমাদের পরবর্তী টপিক হচ্ছে পীড়ন বা স্ট্রেস। বাইরে থেকে প্রতিমিত বল প্রয়োগ করলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর একটি আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়, যা বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ করে এবং বাহ্যিক বল অপসারণের পর বস্তুর আগের আকার বা আয়তন ফিরে পেতে চেষ্টা করে। তাহলে বস্তুর তলের প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্ট হওয়া এই প্রতিক্রিয়া বলটাই হচ্ছে পীড়ন বা স্ট্রেস। আমরা সবাই নিউটনের গতিসূত্র পড়েছি। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি, ক্রিয়ার প্রতিক্রিয়া সমানম বিপরীত। তাই বস্তুর তলে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল যা, সেটি হচ্ছে পীড়ন। অর্থাৎ পীড়নটি যদি আমি ট্রেস দিয়ে লিখি বা এস দিয়ে লিখি, তাহলে পীড়ন ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল, যাকে আমরা এফ দিয়ে লিখছি, বাই ক্ষেত্রফল, যাকে আমরা এ দিয়ে লিখছি। অর্থাৎ পীড়ন ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল এফ বাই ক্ষেত্রফল এ। তাহলে এখান থেকে আমরা যদি পীড়নের মাত্রা বের করি তাহলে কি হবে, আমরা সবাই জানি বলের মাত্রা হচ্ছে এম এল টি মাইনাস টু, আর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। এই এল আর এল স্কোয়ার ক্যান্সেল করলাম, ক্যান্সেল আউট হলো, তাহলে এখান থেকে উপরে যাই, সেই হিসাবটা করলে আমার এল মাইনাস ওয়ান দাঁড়াবে, বাকি কিছু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ পীড়নের মাত্রা হচ্ছে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু ছিল। এবার এই পীড়নের মাত্রা পেয়ে গেলাম। পীড়নে যদি আমরা এসআই একক বের করি তাহলে কি বের করবো, এফ মানে বল, বলের জন্য আমরা বলের এসআই একক হচ্ছে নিউটন, এরিয়া মানে ক্ষেত্রফল, তার এসআই একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এসআই এককে নিউটন বা মিটার স্কোয়ার। এবার যদি আমরা পীড়নের সিজিএস বের করতে চাই তাহলে সিজিএস এ কি হবে, নিউটনের জন্য আমরা ডাইন বসাই, আর মিটার স্কোয়ারের জায়গায় আমরা সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার বসাবো। তাহলে আমরা এখান থেকে পীড়নের গাণিতিক সমীকরণ, পীড়নের মাত্রা, সিজিএস একক এবং এসআই একক সম্বন্ধে জানব। পীড়ন প্রধানত দুই প্রকার, এটা বোঝার জন্য আমরা একটা চিত্রের সাহায্য নিচ্ছি। এইখানে একটা যে চিত্র এঁকেছি সে চিত্রের ডেল এসটা আমরা ধরেছি এই যে বস্তু, সে বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর এখানে দুই দিকে কিন্তু দুটো বল কাজ করেছে, দুটো বলের উপাংশ কাজ করেছে। কিরকম, বস্তুর তল, যদি বস্তুর তল কল্পনা করি তাহলে বস্তুর তলের সাথে অভিলম্বভাবে যে বলটা কাজ করেছে বা নর্মালি যে বলটা কাজ করেছে সেই যে উপাংশ সেটাকে আমরা এফ এন দিয়ে সূচিতে পড়েছি, এন ফর নর্মাল মানে অভিলম্ব। আর বস্তুর তলের সাথে সমান্তরভাবে যে বলটা গেছে তাকে আমরা বলছি প্যারালাল বা পার্শ্বকীয়, পার্শ্বকের ইংরেজি হচ্ছে ট্যানজেন্ট, তার জন্য আমরা এফ টি দিয়ে প্রকাশ করেছি। তাই নর্মালি যেটা গেছে সেটা এফ এন, এবং ট্যানজেন্সিয়ালি যেটা গেছে, পার্শ্বকীয়ভাবে যেটা গেছে, সমান্তরভাবে যেটা গেছে সেটাকে আমরা এফ টি লিখেছি। এই দুই বলের যে মধ্যে যে লব্ধি বল কাজ করছে সে লব্ধি বরাবর আমার অরিজিনাল বলটা কাজ করছে। তাহলে এই অরিজিনাল বলটা মানে কি, উপরে দেখো এফ দিয়ে প্রকাশ করা হয়েছে।
তাহলে এফ হচ্ছে কি বস্তুর মধ্যে উদ্ভূত প্রতিক্রিয়া বল, মানে এই দুই বলের জন্য যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে সেটা আমার মিডল বরাবর গেছে, সেটা হচ্ছে এফ দিয়ে প্রকাশ করেছি। আর এই দুটো হচ্ছে উপাংশ, এটা অভিলম্ব বরাবর উপাংশ, এটা আমার ট্যাঞ্জেনশিয়াল উপাংশ। তাহলে এইটুকু আমার ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা দুই বুঝতে পারলাম অভিলম্বভাবে যে বলটা গেছে বা পিরিয়ডটা গেছে সেটাকে আমরা নর্মাল ট্রেস বলবো, আর বস্তুর তলের সাথে সমান্তরালভাবে যে উদ্ভূত পিরন বা যে পিরনের সৃষ্টি হয়েছে তাকে আমরা পার্শ্বকীয় পিরন বলছি। তাহলে আমরা যদি অভিলম্ব পিরনের কনসেপ্ট লিখি, অভিলম্ব পিরনের রাশিমালা প্রকাশ করি, তাহলে কি লিখবো আমরা? অরিজিনাল পিরনের এখনো বোর্ডে লিখে রেখেছি এফ বাই এম, তাই তো? তাহলে অভিলম্ব বরাবর উপাংশকে আমরা কি নাম দিয়েছি? এফ এর নাম দিয়েছি। তাহলে এফ এন বসালাম, বাই এ, এর সারফেসটাকে আমরা ডেল এস ধরেছি, তাহলে বাই ডেল এস। তাহলে এটা আমার কি হলো? এটা আমার অভিলম্ব বরাবর পিরন বা নর্মাল ট্রেস হলো। এবার যদি আমরা প্যারালাল ট্রেস বা ট্যাঞ্জেনশিয়াল ট্রেস বের করতে চাই, তাহলে টি এস ট্যাঞ্জেনশিয়াল ট্রেস স্পর্শকীয় ভাবে, তাহলে স্পর্শকীয় ভাবে আমার এই বরাবর গেছে। তাহলে একই রকম ভাবে এই বরাবর উপাংশটা আমরা এফ টি দিয়ে প্রকাশ করেছি, এরিয়া তো আমার সেম আছে ডেল এস। তাহলে আমরা অভিলম্ব পিরন এবং স্পর্শকীয় পিরনের রাশিমালাটুকু বের করে নিতে পারলাম। আমরা জানবো বিকৃতি কাকে বলে। বাইরে থেকে প্রযুক্ত প্রতিমিত বলের প্রভাবে কোনো স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ হয়, এর ফলে বস্তুর দৈর্ঘ্য, আকার বা আয়তন এগুলোর পরিবর্তন হয়, একে কিন্তু বিকৃতি বলে। তাহলে বস্তুর দৈর্ঘ্য, আকার বা আয়তনের প্রাথমিক মানের তুলনায় প্রাথমিক যে মান, মানে প্রাথমিক যে জিনিসগুলো ছিল, মানগুলো ছিল, তার তুলনায় যে আনুপাতিক পরিবর্তন ঘটে তাকে আমরা বিকৃতি বা স্ট্রেন বলে থাকব। তাহলে আমরা বিকৃতি কাকে বলে সেটা জানলাম, বা বিকৃতির প্রকারভেদ সম্বন্ধে জিনিসটা বোঝার চেষ্টা করব। তাহলে পিরন যখন বুঝেছিলাম, পিরন বলেছিলাম, পিরনকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি দুই রকমভাবে। একটা হচ্ছে কি, একটা অভিলম্ব বরাবর, একটা স্পর্শকীয় পিরন, অভিলম্ব পিরন এবং স্পর্শকীয় পিরন। বিকৃতি বা স্ট্রেন যেটা সেটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি ব্যাপারটা কি, বিকৃতি ক্ষেত্রে যে তিন ভাগে প্রকার হয়ে থাকে সেগুলোর নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে এই জিনিসটা কি ফার্স্টে বুঝি, নাম শুনে বুঝতে পাচ্ছি অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি? বাহ্যিক বল বা টানের প্রভাবে কোনো বস্তুর একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য পরিবর্তন হয় তাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিতে বড় হাতের ক্যাপিটাল এল দৈর্ঘ্য বিশিষ্ট দণ্ডের উপর আমরা একটা বল প্রয়োগ করছি, সে বল প্রয়োগ করার পর দৈর্ঘ্যের পরিবর্তন স্মল এল হচ্ছে। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কি, বাহ্যিক বলের প্রভাবে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য পরিবর্তন হয়, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি বিকৃতি কি হবে, পরিবর্তন হচ্ছে স্মল এল। অরিজিনালি কি ছিল, অরিজিনালি ছিল ক্যাপিটাল এল, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি পেলাম। দুই নম্বর যে বিকৃতি সেটা হচ্ছে আয়তন বিকৃতি, এটাও নাম শুনে আমরা বুঝতে পাচ্ছি বাহ্যিক বলের প্রভাবে আয়তনগত যে বিকৃতি হয়, আয়তনগত যে পরিবর্তন হয় তাকে আমরা আয়তন বিকৃতি বলছি। তাহলে আয়তন বিকৃতি, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিতে প্রথমে আয়তনটা বড় হাতের ভি ছিল, বাহ্যিক বলের প্রভাবে ছোট হাতের ভি হলো, ছোট হাতের বিকৃতি আয়তন পরিবর্তন ঘটলো। তাহলে এখানে আয়তন বিকৃতি হবে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। তিন নম্বর হচ্ছে ক্রিম্পটন বিকৃতি বা শিয়ারিং স্ট্রেন। ব্যাপারটা হচ্ছে বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো স্থিতিস্থাপক বস্তুর আয়তন পরিবর্তন না করে যদি আকৃতির পরিবর্তন ঘটানো যায়, মানে শেপ সাইজের পরিবর্তন ঘটানো যায়, তাহলে সে ধরনের বিকৃতিকে আমরা ক্রিম্পটন বিকৃতি বলবো। যেমন ধর একটা মোটা বই নিয়েছি, সে মোটার বইয়ের উপরে তল স্পর্শক বরাবর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে কি হয়, বইটা আস্তে আস্তে হেলে যাবে, মানে ঠেলে যাবে, এদিকে শুয়ে যাবে, পড়ে যাবে। তাহলে কি হচ্ছে, প্রযুক্ত বল যেখানে করছি সে প্রযুক্ত বলের সাথে বস্তুর অন্তর্গত কোনো লম্বরেখা যদি থিটা রেডিয়ান কোণে ঘুরে যায় তাহলে সে থিটা রেডিয়ান কোণকে আমরা বলবো এই ক্রিম্পটন বিকৃতি বা শিয়ারিং স্ট্রেন। আর বিকৃতিকে কী দিয়ে প্রকাশ করি, ট্যান দিয়ে প্রকাশ করি, তাহলে ট্যান থিটা হবে এই শিয়ারিং স্ট্রেন। আচ্ছা, তো ক্রিম্পটন বিকৃতি যে রাশিমালা যদি বের করি তাহলে ক্রিম্পটন বিকৃতি সমান বলাই যায়, ক্রিম্পটন বিকৃতি
আমরা আগে বুঝতে পারলাম tan থিটা দিয়ে প্রকাশ করছি, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি করা যায়, যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা যদি আমরা বের করি তাহলে সেই ছবিটা tan থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, a a ড্যাশ বাই a d, প্রত্যেকটা বস্তু কি বাহ্যিক বলের নির্দিষ্ট সীমা পর্যন্ত পূর্ণ স্থিতিস্থাপক বা রিজিড বস্তুর মতন আচরণ করে, কিন্তু বাহ্যিক বল ওই সীমা যদি অতিক্রম করে তাহলে বল সরিয়ে নেওয়ার পরও বস্তুর পূর্বের আকার বা আকৃতি ফিরে পায় না, ওর স্থায়ী বিকৃতি ঘটে। প্রযুক্ত বলের যে উচ্চ সীমা বা হায়ার লিমিট তাকে আমরা বলবো স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ এভাবে বলা যেতে পারে কোনো বস্তু সর্বোচ্চ যে পীড়ন সহ্য করতে পারে সেই পীড়ন হলো তার স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই সীমা বিভিন্ন হয়ে থাকে। তাহলে আজকে এইটুকুই থাক, এটা স্থিতিস্থাপকতার পার্ট ওয়ান ছিল। পার্ট টু ভিডিওতে তোমরা হুকস ল, স্প্রিং কনস্ট্যান্ট এবং তার বিভিন্ন অ্যাপ্লিকেশনসগুলো, ইয়ং মডিউলাস বিভিন্ন সম্বন্ধে জানবে এবং রাশিমালাগুলো নির্ণয় করার চেষ্টা করব। তাহলে কমেন্টস করে জানিও এই ভিডিওটি কেমন লাগলো, আর স্থিতিস্থাপকতার পার্ট টু ভিডিও তো আসছেই, তার সাথে তোমরা আর কি কন্টেন্ট হিসেবে পেতে চাও সেটিও কমেন্টস করে জানিও। আর নতুন ভাই বোনেরা যারা এই চ্যানেলে এসছো তারা প্লিজ ভিডিওগুলো দেখবে এবং ভালো লাগলে অবশ্যই যাওয়ার সময় সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে এ পর্যন্তই, চলি পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই।